এটাকে এই 7 জানুয়ারি নির্বাচনটাকে আপনি কয়জন খেলোয়াড়কে আনছেন? আপনি ওই এলাকায় যে আওয়ামী লীগ করে রাজনীতি করে তার ভবিষ্যৎটা শেষ করে দিলেন। আপনি কয়জন আদম ব্যবসায়ীকে আনছেন, নায়িকা গায়িকা আনছেন? আপনি কয়েকজন গার্মেন্টস ব্যবসায়ীকে আনছেন? সেম কাজটা 90 সালের পরে বেগম খালেদা জিও করেছে, বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে। আবুজাহেদ আল মাহমুদ মাখন সরকার, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম 7 জানুয়ারি নির্বাচন, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে 96 সাল বা 2006 সালেও বিএনপি তেমনিভাবে দুটি নির্বাচনের যে আয়োজন করেছিল কোনোটাই শেষ পর্যন্ত টেকেনি বা তারা ফিরে আসতে বাধ্য হয়েছে, বিএনপি পারেনি, আওয়ামী লীগ পারছে কীভাবে, আপনার কী মনে হয়? এখানে একটা কোশ্চেন হলো, অনেক আমাদের দুই আলোচক অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, তার মধ্যে দাদা তো অনেক কিছুই সুন্দর বলেন, দাদা ছাত্র রাজনীতির মানুষ, আমাদের অগ্রজ। আমি এখানে বলতে চাই যে আমি অদম বলে তুমি উত্তম হবা না কেন? অন্যান্য দলগুলো বিএনপি বা জাতীয় পার্টির ভুল থাকতে পারে, তাদের ক্ষমতার সময় কিছু ভুল থাকতে পারে, কিছু ভালো কর্ম আছে দলগুলোর, আমি ভালোগুলোকে নেই না কেন? আর আপনি ভালো থাকার চেষ্টা করেন না কেন? আপনি ভালোগুলো করেন না কেন? আপনি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেয় একটা দল, বাংলাদেশ আওয়ামী লীগ বিপরীত প্রশ্ন করে আপনি ভালো হন না কেন, বা হ্যাঁ আমার আমাকে কেন এটা করতে হবে, আমরা ভালো হওয়ার বাধা কোথায়? না, এখানে কোশ্চেন হলো আলোচনার টেবিলে আমরা কেউ কাউকে আমরা চা দিয়েছি, আমরা সবাই ক্ষমতা, চায়ের মধ্যে চিনি দিয়ে লবণ দিয়েছি, যখন জানবো যে লবণ দেয় আমি চাটা তো খেতে পারবো না, আমাকে ওইভাবেই নিমন্ত্রণ করা হয়, শুধু আমি তো ওই চাটা খেতে পারবো না। এই দেশের রাজনীতিবিদরা আসলে এই ধরনের আচরণই করে, এমন একটা ভাব করে জাতিকে দেখানোর জন্য, বিশ্ববাসীকে দেখানোর জন্য আমি ফোন করেছি, আমি দাওয়াত দিয়েছি, আমি কথা বলতে চেয়েছি, উনি আসেনি, দাওয়াত খায়নি, আমার ফোন ধরেনি, আমার সাথে বসেনি। আমরা ওই মানসিকতাগুলো পরিহার করতে হবে। আপনি খেলা বলে নির্বাচনটাকে খেলার মধ্যেই ফেলে দিলেন, খেলতে খেলতে জাতির সাথে রসিকতা করে ফেলেন। 28 অক্টোবরে একটা ঘটনা সৃষ্টি হলো, সেই ঘটনাটাকে এমনভাবে বাড়িয়ে দিলেন, বিস্তৃত করে ফেললেন, প্রচুর মানুষকে জেলে নিয়ে গেলেন, একটা পক্ষকে একদম খাদে ফেলে দিলেন, তাদেরকে রাস্তায় আসতে দিলেন না, গোটা প্রশাসনটাকে নিয়ে ঝাঁপায় পড়লেন। আপনি দেশ বিদেশে আপনার যত শক্তি আছে, প্রশাসনের ভিতরে আছে, বাইরে আছে, আপনার যত কিছু আছে, আমরা যারা টকশোতে আছি আমাদের মতো কিছু হাতিয়ারও ওনাদের আছে, এরাও রেগুলার এক একজনে 4-5টা টিভিতে যেয়ে কথা বলতেছে, সরকারের পক্ষে সাপিয়ে গেছে অপোজিশনকে দমানোর জন্য। এখন দেখেন আপনি তো রাজনীতিটাই নষ্ট করে ফেললেন। দাদা বললো যে হ্যাঁ জিয়াউর রহমান এই কাজগুলো করেছে, তারপরে অন্যরাও করেছে। 90-এর পরে যখন একটা গণতান্ত্রিক ধারায় রাজনীতিটা পুরোপুরি আসলো, আপনার যেটা সমঝোতায় আসলেন, একটা সমঝোতায় আসলো, তিন জোটের রূপরেখা অনুযায়ী যে আন্দোলন, মিছিল, মিটিং হলো, হরতাল হলো, অবরোধ হলো, সব কিছুর পরে গিয়ে একটা সমাধান হলো। এরপরে 1991 সালে যে নির্বাচনটি হলো এরশাদ সাহেব বিদায় নেওয়ার পরে, তখন তো এরশাদকে বিদায় করার জন্য আপনারা আওয়ামী লীগ বিএনপি দুই নেত্রী একত্রে ছিলেন, তো চা খেয়েছেন, ভাত খেয়েছেন, পানি খেয়েছেন, এক যৌথভাবে আলাপ আলোচনা করেছেন। আজকে পারবেন না কেন? ক্ষমতাটাই কি চিরস্থায়ী জিনিস? ক্ষমতাটা তো মুখ্য হওয়া উচিত নয়, মানব সেবা এবং দেশের উন্নয়নটাও সবার মাথায় থাকা উচিত ছিল। আপনি নির্বাচনটাকে এই 7 জানুয়ারি নির্বাচনটাকে আপনি কয়জন খেলোয়াড়কে আনছেন? আপনি ওই এলাকায় যে আওয়ামী লীগ করে রাজনীতি করে তার ভবিষ্যৎটা শেষ করে দিলেন। আপনি কয়জন আদম ব্যবসায়ীকে আনছেন, নায়িকা গায়িকা আনছেন? আপনি কয়েকজন গার্মেন্টস ব্যবসায়ীকে আনছেন? সেম কাজটা 90 সালের পরে বেগম খালেদা জিও করেছে, বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, রাজনীতিটাকে কলুষিত করে ফেলেছে। রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা রাখেনি, ওই জিয়াউর রহমান যে কথাটা বলেছে, দাদা যে উদ্ধৃত করেছে, এই কথাটা কিন্তু প্রতিপালন বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও পরবর্তীতে করা শুরু করলো। আজকে এই গুলশানের বড় বড় বিল্ডিং, আমি কয়েকটা নাম বলে দিই, ওয়েস্টিন কার, তার টাকা কীভাবে হচ্ছে? আজকে বাংলাদেশের অর্থমন্ত্রী, তার টাকার সোর্স কী, তিনি কোত্থেকে আসছেন? আপনি দেখবেন যে বেশ কয়েকজন মন্ত্রী আছেন, তারা আদম ব্যবসা থেকে আসছেন, গার্মেন্টস ব্যবসা থেকে আসছেন। আদম ব্যবসায়ীদের ইতিহাস কী? মানুষকে বিদেশে পাঠানোর নাম বলে 50,000 টাকা লাগবে, 5 লাখ টাকা নিছে, 4 লাখ টাকা নিছে, বহু মানুষকে পাঠায়নি, বহু মানুষকে পথে বসাই দিছে। এই সমস্ত মানুষগুলো পরবর্তীতে রাজনৈতিক দলগুলোতে একটা ডোনেশন দিয়েছে, নির্বাচনী ফান্ডে কিছু টাকা দিয়েছে, তারপরে তাদের কেরিয়ার থাকুক বা না থাকুক, তাদের বড় বড় পদে বসানো হয়েছে, এমপি মন্ত্রী বানানো হয়েছে, এবং তারা এখন দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে, ব্যাংক লুটে খায়, কেউ জবাব দেওয়ার এখানে নেই, তাদের জবাবদিহিত করার কেউ নেই, দেশের 12টা বাজিয়ে তারা মন্ত্রণালয় জানা ফাইল সই করে, অফিসে ই ফাইল সই করে, বাসায় বসে বসে। এই যে দাদা বললেন সংসদের থেকে, এমপি থেকেই, আবার ওই এমপি সাহেব, মন্ত্রী সাহেব,
আবার প্রার্থী হচ্ছেন, কেউ কেউ নৌকার প্রার্থী, কেউ স্বতন্ত্র হচ্ছেন। জি, নৌকাকার, ইগলকার, ট্রাককার সবই তো আপনারা।